আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কারো হাতে পড়লো কিনা আমি বুঝতেছি না। উফ, থামো তো, একটা সাল সে কখন থেকে শুরু করছো? হ্যাঁ, আমার কথা তো এখন পেছালি মনে হইবে তোমার কাছে, যখন বাগাই দিছিল তখন মনে হচ্ছিল না? আমি ভাগাই দেব কেন? ওই মেয়ে তো পালম হয়ে গেছে, এমনি বের হয়ে গেছে আমার বাড়ি থেকে। প্রতিদিন ওইভাবে খটখট খটখট করলে এমনি মানুষ চলে যায়। কোন ভালো মানুষটা তোমার সাথে টিকতে পারবে? আমারই তো মাঝে মধ্যে মনে হয় আমি সাইডাল করে চলে যাই। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান্তরান পার হয়ে আজ তোমার কাছে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা। রাজকুমারা এসে বসছে। ডিরেক্টর ক্যামেরাম্যানদের সাথে বসলেই সমালোচনার ঝড় বয়ে যায়। আসলে ব্যাপারটা কি তাই? তোমরা যেমন একটি চরিত্রকে রূপদান করো অভিনয় দিয়ে, আমরা তেমনি সেই চরিত্রটাকে জীবন্ত উপস্থাপন করি ক্যামেরার মাধ্যমে। আসলে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে ভাবতে হয়, ফ্রেম নিয়ে ভাবতে হয়, আরও কত কি। আমরা যাই? যাবে, যাও। আচ্ছা। জগদীশ বাবু, এইখানে ক্যামেরাটা রাখবেন, একদম লো প্রোফাইলে ক্যামেরাটা নিয়ে যাবেন। মুক্তিযোদ্ধারা ছাত্রী এই পুকুর পাড়িয়ে যাবে, জাস্ট ক্যামেরা লেফটে, তার পরের শট ধাম ধাম করে গুলি হবে, আর ময়নুল যে চরিত্রটি আছে না, ওর পায়ে গুলি লাগবে, তারপরে কাট শট। আর সে পরে হবে, আগে পেটে কিছু দিন, তা না হলে সারাদিনের সব কাজকর্ম যে ভেস্তে যাবে। শোনো, মামন কিন্তু সবারই আছে, বুঝছো? ওদের দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদেরই। আরে বস কি যে কোন, আপনার পারমিশন ছাড়া একটা পাখি ঢুকতে পারবো আমার স্পটে? আর ওই ইয়ের টর্চার ছেলের সব পোশাক টোশাক সব নিয়ে এসছো তো পাক সেনাদের? জি বস। আচ্ছা, এখন তুমি কোথায়? ঘাটে গোসল করতেছি আর কি। ওই যে সারা রাত বুঝুন না, গাম টাম গাড়িতে মাল টালাই না, সব পেশানি তো আমার উপরে দিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি পুকুর ঘাটে দুটো চেয়ার পাঠিয়ে দাও, আর আমাদের দুজনের জন্য নাস্তা পাঠাবে, ঠিক আছে? জি বস, জি। জনাল, হ্যাঁ ওই যে পিছনের ঘাট পর আছে না, হ্যাঁ ওই জায়গায় ওই যে বসে আছে বুঝছো, অন্য দুইটা চেহারা একটু নাস্তা পানি পাড়া, যা যা যা। হ্যাঁ আচ্ছা, লাইটিং টোন তো আমার ইউলিশ চাই। দেখছেন তো এই ইউটগুলো কীরকম বস্ত্রহীনভাবে অসহায়ের মতো তাকিয়ে আছে। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের মা বন্ধু এরকম বস্ত্রহীনভাবে অসহায়। নাস্তা দিয়ে গেলাম, আমার একটু শোনো, নাস্তা খাও। অসহ্য, খালি ঘুমাই। শোনো মে, তুমি ওদেরকে ভয় দেখাও কেন? শুরুতে তুমিও তো করছো ম্যান ম্যান। দেখ ফানে, বসিরবার কলাম মোটে দুই খান ডায়লগ আমি দিয়ে দিই, তা না ডাইরেক্টর নাকি কয়েছে ললিতার দিয়ে দিয়াতি হবি, আমি বুঝি না কিছু, তাই না? বসিরবার চোখ পড়ছে ললিতার দিয়ে। আয় শিয়েলি। হ্যাঁ
চোকাটা বন্ধ কর, নইলে জাতাটা পিটামো মনে রাখ। কে কি হইছে তোর পাশে থাকি দেখে তুই আমার জাতা কবি তাই না? মাস গিনে সেবদে টাকা গুনে নাও না শুনা। দেখ এন্ড যাবি না? যাব না। জানতিকা নেশার সাথে করছনিকা, গন্ধ আসে শরীর থেকে, এ যেন এক মরাসিকা। তোমারটা তুমি শুনো, তোমার গালি তুমি শুনো। আয় ললিতা চল। আপনাদের ওখানে আছে নাকি? তুলনা করবো না, তবে নিঃসন্দেহে সে একজন ভালো অভিনেত্রী। ওই যে দুটো কি জন্য তুমি এক্সট্রা দেখাতে চাইছিল না? হ্যাঁ যতক্ষণ নিয়ে আসো ওদেরকে। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি নিয়ে আসো কিন্তু কুইক। দাদা এরপরে ইয়েটা আমরা ধরবো এখান থেকে। নায়িকার জন্য ইয়ে নিয়ে আসো, ফ্যানটা নিয়ে আসো। যে গরম, গরমে অস্থির হয়ে যাচ্ছে একদম। আমারও পরপরে ড্রেস চেঞ্জ করতে হচ্ছে। এই আমার অ্যাসিস্ট্যান্ট ইয়ে কই গেল খায়ের, আমার ওই যে পাঞ্জাবিটা একটু দিয়ে যাই তো, পাতলা পাঞ্জাবিটা দিয়ে যাও। সমস্যা কি? কি ভাইয়া, তোমাকে কি নিয়ে আসতে বলছিলাম? স্যার আপনি তো বললেন সুন্দর দেখে একটা মেয়ে আনতে। আরে নায়িকার চেয়ে যদি এক্সট্রা সুন্দরী হয় তা লোকজন তো এক্সট্রার দিকে তাকিয়ে থাকবে। এটা আপনি কি বলেন ভাইয়া? তুমি একটু বসো, তুমি বসো। বসো মানে কি? মানে আপনি এখনো দাঁড়িয়ে আছেন? তোমাকে বলেছি না একটা ব্ল্যাক স্টোন একটা মেকে নিয়ে আসো, ব্ল্যাক স্টোন। আচ্ছা ঠিক আছে। না না মানে আমি তো বলছি না, আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না। আপনি বলছি না একটা মেয়ের সাথে আমার তুলনা? আপনি বসো, ঠিক আছে আমি দেখছি। আমি আপনার, আমি আপনার ফিল্মের নায়িকা ভাইয়া। আপনি সব সময় এরকম করেন, বেজাল করেন। আপনি এরকম করেন, টাকা দিয়ে দিবেন। আমি আমার এখন রানিং পাঁচটা ছবি আছে, বুঝছ?
আপনার মতন কত বছর কাজ করি ডেলি, আপনি কি আমার নতুন দেখতেছেন এলেন? আচ্ছা যাক, এমন এত কথা বলছি না যে আর্টিস্টার লুয়ে আমার অনেক ঝামেলা আছে। আচ্ছা টাকা দেন, টাকা দেন, টাকা দেন মানে হ্যাঁ স্যারে ডাকে, ওই স্যারে ডাকে, টাকা দেন, টাকা দেন, টাকা দিয়ে আসে স্যারের লগে দেখা করেন। কিছু মনে করবেন না। এখানে একলা বসে আসো, তোমার সাহস দেখানো হবে কই? আমি বসে সাহস কি দেখাই? আরে সাহস দেখালে না, জানো এই ঘাটে, এই ঘাটে এই রাজবাড়ির বউ দুর্গা মরছে, সেই ঘাটে একলা যারে পায় তার এই ডাইকা সই পাতায়, ডাইকে ডাইকা পানিতে নামায়, তারপর আস্তে আস্তে পানিতে নেয় না সেই বউ আর ফিরে আসে। ওই যে, ওই যে গাছটা দেখতেছো না, ওই গাছটার মধ্যে ফাঁসে দেওয়া মরছে খানসামার মাইয়া, সে নাকি কোন রাজপুত্রের লগে লটরপটর করতো। খারুল ভাই একটা কথা চিন্তা করতেছি। চিন্তা করতেছ কি? আপনি এখন যান। ললিতা আমি কি দেখতে এতই অসুন্দর যে তুমি আমারে দেখতেই পারো না? আমি তোমার এতই অপছন্দের। এটা পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা কোনো বিষয় না, আপনি এখান থেকে যান। আপনি না গেলে তো এই যে যে পুকুরে ডুবে মরছে সে আসবে না, আমি তার সাথে কথা বলার জন্য এখানে বসে আছি, তার সাথে আমার কথা যান। কি তুমি, ওইটা তো তোমার মরণ। না আমি মায়া মানুষ, মায়া মানুষের জন্য মায়া মানুষের কখনো মরণ হয় না, মায়া মানুষের মরণ হয় পুরুষের জন্য। আপনি যান। নিজের মরণ নিজে ডাই কানলে কার কি করার আছে কো? ঠিক আছে তাহলে তুমি বসো, আমি যাই। তোমার সাহস দেখে না আমার। তাড়াতাড়ি আসবে।
সিঙ্গাপুরে যাইবে তো ওই জন্য আমারই পাঠাইছে। আব্বা কিছু কইছিল কিছু কয় নাই না? স্যার কি বলো, কি কোনো সমস্যা? না, আসছিলাম একটু দেখতে, আর আমার পাক গাওয়ার খুব ইচ্ছা, তো যদি একটু ব্যবস্থা করতাম। গ্যারেজে কি করলে? আপনি করলে তো প্রথম হিরো করতে পারেন না। আমার খুব শখ আর কি একটু পাট গাওয়ার, তাইছি অনেক দূর দিয়ে মুই বরিশাল যাইছি। আপনার আব্বার আমি স্যার অনেক কাম করছি স্যার, অনেক শুনছি আর কি, তো ওই শুনেই আসলাম। তো বাবার আসার কথা ছিল, তো শুনে আইতে পারে নাই, সিঙ্গাপুর যাইবে এই জন্য তো আমারে পাঠাইছে। তো আমারও খুব ইচ্ছা, তো চিন্তা করলাম যে পাট গাওয়ার খুব ইচ্ছা, তো এই জন্য আর কি এই চান্সে আইসে বললাম। দেখেন স্যার, দেখেন সব কিছু দেখেন স্যার, সব নিজের মনে করে দেন স্যার, পান স্যার, ভাই ভাই না ঠিক আছে, ভাই ভাই থাকো স্যার, বসো না স্যার, স্যার আপনি দেখেন স্যার, দেখেন স্যার, না জায়গাটা তো অনেক সুন্দর অবশ্যই। ঠিক ছিল, সবই ঠিক ছিল, এটা ফুলটা এখানে দাও, সিঁদুরটা একটু।